শুভ সন্ধ্যা মাটির কথা অনুষ্ঠানে আবারও স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহের মতো সপ্তাহেও এ আমি হাসিবুর রহমান প্রতি সপ্তাহে আমি আপনাদের আপনাদের শোনাই নতুন নতুন উদ্দীপনার কাহিনী যে উজ্জীবিত করবে খুঁজে দেবে স্বপ্ন দেখার কারণ আজ আপনাদের জন্য রইল এক তৃতীয় শ্রেণী পাশ সাধারণ ছেলের ফেলে দেওয়া জিনিস দিয়ে গাড়ি বানানোর কাহিনী সেই ছেলে এবার হতে চলেছে টাটার মতো একটি বড় সংস্থার কর্মী জয়নগরের এক সাধারণ ছেলে সুজয় মন্ডল পড়াশোনার দৌড় কেবল ক্লাস থ্রি সেই ছেড়েই এবার তাক লাগিয়ে দিল মিডিয়া থেকে শুরু করে তামাম বড় বড় কোম্পানিকে ছোটবেলা থেকে পড়তে মোটেই ভালো লাগে না সুজয়ের সর্বক্ষণ তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে পাড়ি দেওয়ার প্ল্যান বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় নষ্ট হয়ে যাওয়া যা কিছু তাই সুজয়ের নতুন দিগন্তের রসদ ভাঙা জিনিস জুড়ে জুড়ে নতুন অত্যাধুনিক কিছুর জন্ম দেওয়ায় সুজয়ের কাজ নিজের বাড়িতে বসে থার্মোকলের কাজ করা ছাড়াও পায়ে চাকা লাগিয়ে স্কেটিং করে যাচ্ছেন তিনি রাস্তার উপর দিয়ে অনায়াসেই সেই ছোট্ট বেলা থেকে এইসব কাজ করতে করতে সুজয় বানিয়ে ফেলেছেন একটা তিন চাকার গাড়ি সেই গাড়িতে অনায়াসেই একজন স্টিয়ারিং ধরে আর অপরজন তার পাশে বসে পাড়ি জমাতে পারেন অর্থাৎ দুজন বসে ঘুরে বেড়ানোর মতো একটা গাড়ি বানিয়ে ফেলেছেন সুজয় তাও আবার কোন রকম বড় মেশিন বা কারখানা ছাড়াই ভাবা যায় কিন্তু ভাবতেই হবে কারণ সুজয়ের না আছে কোনো কারখানা না কোনো মেশিন আর না আছে বড় কারখানা বানানোর মতো পয়সা আর এই গাড়ি এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে গাড়ির বেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার তার সাথে কথা বলেছে আমাদের এনবিটিভি টিম দুঃখের সাথে তিনি জানিয়েছেন আমাদের যে তার মাথায় অজস্র নতুন টেকনোলজি প্ল্যান থাকলেও অর্থের অভাবে সেই সব কাজে লাগানো সম্ভব হচ্ছে তার পক্ষে আমার একটা বাইক ছিল তো দেখছি রাস্তাঘাটে প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকে তো ভাবলাম আমি যদি থ্রি হুইলার বানাই তাহলে আমার ব্যালেন্সটা লাগবে না এবং আমি যদি মডিফাই করে চার চাকার মতো মডেল বানাই তাহলে আমার কি ব্যাপারটা ব্যালেন্সটাও লাগবে না এমনি সেফটিভাবে যেতে পারবো অনেক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যাব এই হিসাবে আমার মাথায় আসে গাড়িটা তো তোমার আগামী দিনের আর কি চিন্তাভাবনা আছে আগামী দিনে প্রচুর চিন্তাভাবনা রয়েছে তবে নেক্সট খুব কম কম মানে কম সময়ে একটা চিন্তা ভাবনা রয়েছে রোবোটিক্সা কলকাতার বুকে দেখেছি আমি একটা মানুষ মানুষকে নিয়ে যাচ্ছে আমার সত্যি খুব খারাপ লাগে ভাবলাম যদি ওটা যদি মানুষের ব্যবহার না করে যদি আমি রোবটিক যন্ত্র ব্যবহার করি তাহলে বেটার হবে এবং আমার খুব ভালো লাগবে লড়াইয়ের যোগ্য সঙ্গী তার স্ত্রী মানুষের হাজার বাধা কাটিয়ে সুজয় লড়ে যাচ্ছেন আর তাকে সঠিক সঙ্গত দিচ্ছেন স্ত্রী না কাজে হয়তো হাত লাগাচ্ছেন না তিনি তবে এত প্রতিকূলতার মধ্যেও সুজয়ের কনফিডেন্স বাঁচিয়ে রেখেছেন তিনি ও যে কাজগুলো জানে সেগুলো হয়তো আমি জানি না সেদিক থেকে হয়তো ওকে সাপোর্ট করতে পারবো না কিন্তু যে মনের জোর যে তুমি করো তুমি পারবে এই মনের জোরটা দিয়ে সবসময় আমি এইটুকু হেল্প আমি অবশ্যই ওকে করতাম এবং আগামী দিনে যদি আরও কিছু বেটার কিছু করতে যায় আমি এই সাপোর্ট অবশ্যই দেব যে তুমি চেষ্টা করলে অবশ্যই করতে পারবে সাকসেস তুমি ঠিকই পাবে এইভাবেই আমি ওকে সাপোর্ট করতাম অনেক বাধা বিপত্তি কাটিয়ে যে ও যে পুরোপুরি কমপ্লিটলি কাজটা করতে পেরেছে এটা আমি খুবই খুশি হয়েছি অর্থভাবে কাজ করতে না পারার দুঃখ এবার ঘুষতে চলেছে সুজয়ের কারণ গুণী মানুষকে ঠিক খুঁজে নাই কেউ না কেউ সুজয়কেও খুঁজে নিয়েছে টাটা সুজয়ের তিন চাকা গাড়ি বানানোর পর সেই খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখনই তার নজরে পড়ে বিখ্যাত টেকনোলজি কোম্পানি টাটার চোখে পড়া মাত্রই টাটা অফার দেয় তাকে তাদের কোম্পানি জয়েন করার জন্য টাটাতে সুযোগ পেয়েছো কেমন কি বলছে বাড়ির লোক তাতে হুম বাড়ির লোক খুশি হয়েছে এখন আমার পাশে এগিয়ে আসছে আমার পাশে এগিয়ে আসছে যেহেতু আমার একটা জায়গা হয়ে গেছে আজকে আমার পাশে সবাই এগিয়ে আসছে তখন ছিল না এখন এগিয়ে আসছে সুজয় যেন হাতে চাঁদ পেলেন এখন নতুন করে উঠছে তার স্বপ্নের উড়ান হয়তো এবার সুজয়ের মাথার মধ্যে গিজ করতে থাকা আইডিয়াগুলো বাস্তবে প্রাণ পাবে মাটির কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান শুনতে থাকুন দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন সাহস সঞ্চয়ের গল্প সুস্থ থাকুন ভালো থাকুন শুভ রাত্রি